সবাই হাত জোড় করবেন বলবেন ওম নম ভগবতে বাসুদেবায় ওম নমঃ ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় नारायणं नमस्कृतं नरं चैव नरुतमं देवीं सरस्वतीं व्यासं ततो जय मुखं करोति वाचालं पङ्गं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्नईश्वरं नष्टप्रायेषु अभद्रेषु

भूतानि तदा सर्वानि भूतानि श्रुत्वा मिढूटम ओदितम श्रुत्वा मिढुष्टम ओदितम परितुष्टा আত্মভি তাত পরিতুষ্ট আত্মভি তাত সাধু সাধু ইতি অথ অব্রুবন সাধু সাধু ইতি অথ অব্রুবন মৈত্রেয় উবাচ মৈত্র ঋষি বললেন তদা তখন সর্বাণী সমস্ত ভূতানি ব্যক্তিগণ শ্রোত সবনকরে মিঢুষ্টম বরদানকারীদের মধ্যে শ্রেষ্ঠ শিবজি উদিতম উক্ত পরিতুষ্ট সন্তুষ্ট হয়ে আত্মভি হৃদয় এবং আত্মার দ্বারা তাত হে প্রিয় বিদুর সাধু সাধু সাধুবাদ এইভাবে অথ অব্রুবন যা আমরা বলেছি শিল প্রভুপাত এই শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য বর্ণনা করেছেন তো অনুবাদে বর্ণনা করা হয়েছে সবাই বলবেন মৈত্রেয় ঋষি বললেন হে বিদুর সেখানে উপস্থিত সমস্ত ব্যক্তিরা বর্ধনকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শিবের বাণী শ্রবণ করে অন্তরে অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন তাৎপর্য শিল্পের তাৎপর্য বলে বর্ণনা করা হয়েছে অর্থাৎ তিনি হচ্ছেন সমস্ত বরদানকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শিবকে কি বলা হয়েছে সমস্ত বরদানকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বরদাতা বুঝতে পারছেন সর্বশ্রেষ্ঠ বড়দাতাকে শিবজি শিব শব্দের অর্থ হচ্ছে মঙ্গলময় শিব শব্দের অর্থ কি মঙ্গলময় তিনি আশুতোষ নামেও খ্যাত আশুতোষ মানে যিনি অল্পতে সন্তুষ্ট হন তাই শিবের একটা নাম কি আশুতোষ খুব তাড়াতাড়ি যিনি সন্তুষ্ট হয়ে যান আবার খুব তাড়াতাড়িও ক্রোধ হয়ে যান সে যেন আতুষ আশুতোষ খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হয়ে যাবেন আবার খুব তাড়াতাড়ি ক্রোধ হয়ে যাবেন তাই ভগবদ বলা হয়েছে বুদ্ধিহীন মানুষেরা জড়জাগতিক বর লাভের আশায় দেবতাদের কাছে শরণাগত হয় ভগবদ গীতা সপ্তম অধ্যায়ে এই কথা বলা হয়েছে যারা জড়জাগতিক কিছু কামনা চায় তারা কি করে কোথায় যায় দেবতাদের কাছে যায় জড় বস্তু সেই উদ্দেশ্যে মানুষেরা সাধারণত শিবের কাছেও যায় শিবের কাছে কেন যায় কিছু জাগতিক বিষয় লাভের জন্য শিবের কাছে কেন যায় বলুন আপনারা কিছু পাওয়ার জন্য জড় বস্তু হ্যাঁ কি না দেবদেবীর কাছে দুর্গার কাছে যাই কেন কিছু জলজাগতিক বস্তু পাওয়ার জন্য সবাই আমরা এইসব দেবদেবী পূজাতে এই জন্য ভিড় বেশি হ্যাঁ কি না সেখানে ব্রাহ্মণরা যখন কিছু বলে ফুল চড়ায় কি বলে আপনার হয়ে আপনারা যখন ফুল নিয়ে গেছেন ফল নিয়ে গেছেন শিব দুর্গা কালী এ কাছে যখন দেহ আছে তখন কি বলা আছে সবাই বলছেন পুত্রং দেহি ধনং দেহি জনং দেহি যশং দেহি বিদ্যাং দেহি সুন্দরী ভার্যাম দেহি এটা বলা হয় কি না তো শিব ঠাকুরের কাছে গিয়েও এটাই চায় সবাই নিজের দেহের সুখের জন্য আমরা কামনা করি কিছু তো জন্য এখানে শিবের কাছে যায় সবাই শিব খুব তাড়াতাড়ি প্রসন্ন হন এই জন্য দৌড়ায় সবাই এই জন্য ভগবানের আরাধনা করতে সবাই যায় না কেন ভগবান তাড়াতাড়ি কিছু দেয় না হয়ে গেল ভগবান খুব বিচার করেন দেবতারা বিচার করেন না তারা বিচার না করেই সঙ্গে সঙ্গে দিয়ে দেয় তো এখানে সেই কথা বলা আছে তাই তিনি কোনো কিছু বিবেচনা না করেই তার ভক্তদের বর দিয়ে দেন সেজন্য তাকে বলা হয় মিঢুষ্টম হুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে শিবের কথা বলতে যাচ্ছেন আজকে হচ্ছে শিবের হ্যাঁ শিবলিঙ্গের আবির্ভাব দিন শিব চতুর্দশী বলা হয় হ্যাঁ যেন শিবরাত্রি হ্যাঁ সবাই জাগরণ করে অনেকে বিশেষ করে শিব বৈষ্ণব বৈষ্ণবানন্ যথা শম্ভু হ্যাঁ শিব মানে মঙ্গলময় বৈষ্ণব তিনি ভগবানের প্রিয় নিত্যজন শুদ্ধ ভক্ত হ্যাঁ শিব আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই কিসে পার্থক্য নেই কীভাবে পার্থক্য নেই না ভগবান যা ইচ্ছা করেন শিবজি সেটি পূর্ণ করেন বলে তাই তার মধ্যে কোনো পার্থক্য নেই বুঝা গেল তো শিব স্বয়ং ভগবান নন শিব হচ্ছেন ভগবানের প্রিয় প্রতিনিধি সেভাবে তিনি ভগবান কিন্তু স্বয়ং ভগবান নন সেই জন্য আমরা বলি যে গুরু এবং কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই গুরুদেব আর কৃষ্ণের মধ্যে পার্থক্য নেই আমরা বলি কেন বলি না কৃষ্ণ যা ইচ্ছা করেন গুরুদেব সেটাকেই বলেন এই জন্য গুরু কৃষ্ণের মধ্যে পার্থক্য নেই সেই জন্য সাধু যিনি হবেন ভক্ত যিনি হবেন কৃষ্ণ যা বলেছেন সেটা তিনি বলেন তাই জন্য তিনি কৃষ্ণের মতো পূজনীয় আমরা এখন কৃষ্ণকে পাচ্ছি না কৃষ্ণ যা বলে গেছেন গুরুদেব শিবজি তারা সেই কথাটাকে বলছেন যেন শিবজি বলছেন আরাধনা সর্বেশাং সমস্ত আরাধনার মধ্যে শ্রেষ্ঠ আরাধনা আছে বিষ্ণু তাই শিবজি বিষ্ণু আরাধনা করছেন যেহেতু ভগবান বলছেন আমার আরাধনা করলে সে সর্বশ্রেষ্ঠ সিদ্ধি লাভ করে সে আমার কাছে ফিরে যায় তাই তার ভক্তরা সেটাকে পুনরাবৃত্তিকরণ করে বললেই তাই ভগবান থেকে তারা পার্থক্য নেই বুঝা গেল ভগবান থেকে তারা পার্থক্য নেই কিন্তু যদি আমরা ভগবান এবং শিবকে স্বতন্ত্র ভগবান জ্ঞান করব তাহলে এখানে বহু ঈশ্বরবাদ এসে যায় হ্যাঁ কি না তাহলে বহু ভগবান এসে যায় কি না একদিকে বলা আছে ভগবান আর শিবের মধ্যে পার্থক্য নেই গুরু এবং ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই কিন্তু বলা হচ্ছে প্রিয় প্রতিনিধি সেবক ভগবান শিব সেবক ভগবান গুরুদেব হচ্ছেন সেবক ভগবান তা মানে ভগবান যা বলে গেছেন সেটাকে তারা কেবল পুনরাবৃত্তিকরণ করেন সেই জন্যই একই কথা যেমন কৃষ্ণ বললেন সর্বধর্মান পরিত্য মাম একম শরণ অঙ্গপ্রভু উপাদে সারা বিশ্বের লোকে কি বললেন যে সব কিছু ত্যাগ করে কেবল কৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ করো এই জন্য প্রভুপাদের কথা আর কৃষ্ণের কথার মধ্যে কোনো পার্থক্য আছে তো সেই জন্য গুরুকে ভগবান বলা হচ্ছে এই কারণে কিন্তু তিনি প্রিয় প্রতিনিধিত্ব করছেন সেবক ভগবান রূপে তাই স্বয়ং ভগবান নয় কিন্তু আবার সাক্ষাৎ হরি মানে যিনি সেই ভগবানের কথাকে পুনরাবৃত্তি পুনরাবৃত্তিকরণ করে আমাদের জীবনে খারাপ জিনিস অমঙ্গল জিনিসটাকে হরণ করে নেন এই জন্য হরি আর হর হরকে শিবজি এই জন্য হরি হর দুইজন একসাথে একই তত্ত্ব বলা আছে একই রকম হরি আর হর তার মানে শিবজি মঙ্গলময় তিনি ভগবানকে দান করেন তাই ভগবান যখন আমরা গ্রহণ করবো তাই সমস্ত কিছু আমাদের থেকে খারাপ জিনিস হরণ হয়ে যাবে চলে যাবে সেই ভগবান হরি আর শিবজি হচ্ছেন হর হরি হর বুঝতে পারছেন হরিহর ক্ষেত্র আছে দেখেছেন একটা দেহ একদিকে এদিকে শিব আছেন আর এদিকে বিষ্ণু নারায়ণ হরি আর এদিকে গৌরী দুর্গা মাতা আছেন আর একদিকে লক্ষ্মী মাতা আছেন এভাবে নবদ্বীপ ধামে পূজিত হচ্ছেন হরিহর ক্ষেত্র গুদ্রুম দ্বীপ রয়েছে সেখানে নবদ্বীপ মন্ডল পরিক্রমার সময় গেলে ওখানে আপনারা দেখতে পাবেন হরিহর ক্ষেত্র রয়েছে হ্যাঁ খুব সুন্দর সেখানে বিগ্রহ রয়েছেন শিবের মন্দির অনেক জায়গা আছে শিবজি প্রতিনিধিত্ব করেন হ্যাঁ তিনি ভগবানের সেবা করার জন্য আমাদের সাহায্য করেন কিন্তু অনেক সময় আমরা অল্প বুদ্ধি বলে বুঝতে পারি না তাই তিনি তমগুণ লোকেদের জন্য তিনি কি করেন না তাদের ইচ্ছাটাও পূরণ করেন কিন্তু শিবজি কেন পূরণ করেন না তাদের অনিত্য বস্তু কামনা করছে তো সেটা তারা লাভ করে যাতে জানে যে এটা অনিত্য নষ্ট হয়ে যাবে একদিন তো সেটা বুঝতে পেরে তারা আবার যাতে ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করে হ্যাঁ তো সেজন্য এই জড়বস্তু বস্তু কামনা করে যারা আমরা করছি বলে এই জড় জগতে আমরা রয়েছি শিবজি ভগবানের কি অবতার বলুন এখানে একটা গান হচ্ছিল তমগুণের অবতার ভগবানের ছয় প্রকার অবতার আছে ছয় প্রকার অবতার মধ্যে একটি রয়েছে গুনা অবতার তিনটি গুণ আছে এই জগতে সত্য রজ তম তো এই তিনটি গুণ রয়েছে এই ব্রহ্মাণ্ডে তিনজন প্রধান দেবতা আছে জানেন আমরা সবাই এই প্রধান তিন দেবতার আরাধনা করি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মহেশ্বর হচ্ছেন শিব ব্রহ্মা ব্রহ্মা আছেন রজগুণের আর শিবজি আছেন তমগুণের দেবতা আর বিষ্ণু আছেন সত্যগুণের দেবতা তো এই জড় ব্রহ্মাণ্ডে ক্ষীর রয়েছে জড় ব্রহ্মাণ্ডে আর সেই ক্ষীর মাঝখানে শ্বেতদ্বীপ রয়েছে সেটা অভিন্ন বৈকুণ্ঠ তার মানে ভগবান তার নিত্য জগৎকে এই জগতেও একটা বৈকুণ্ঠ করে রেখেছেন এই ব্রহ্মাণ্ডে কিন্তু সেটা সেই বৈকুণ্ঠের মতোই কোনো পার্থক্য নেই সেখানে শ্বেতদ্বীপে ভগবান ক্ষীর সমুদ্রে এই ব্রহ্মাণ্ডে তিনি থাকেন তিনি হচ্ছেন সেই ক্ষীর সমুদ্রে ক্ষীরুদক্ষ বিষ্ণু তিনি রয়েছেন আর তিনি প্রত্যেকটা জীবের হৃদয়ে পরমাত্মা রূপে রয়েছেন হ্যাঁ সেই ক্ষীরুদক্ষ বিষ্ণু আছেন পালনকর্তা বিষ্ণু এই জগতে তিনি থাকেন সেখানে একটা বৈকুণ্ঠ সেটাকেও শ্বেতদ্বীপ বলা হয় যখন এই জড় জগতে কোনো অসুবিধা হয় দেবদেবীরা কখনো কখনো তারা কিছু বর দিয়ে দেয় হ্যাঁ যারা বর কামনা করে কিছু অনিত্য বস্তু কামনা করে হ্যাঁ দেবতারা বিচার না করে দিয়ে দেয় আর দিয়ে আবার তারা বিড়ম্বনায় পড়ে যায় জানেন দেবতারা বর দিয়ে আবার তারা বিড়ম্বনায় পড়ে যায় তারা হঠাৎ করে সেদিন এখানে বলা অল্পতে সন্তুষ্ট হয়ে যায় সঙ্গে সঙ্গে দিয়ে দিল বিচার না করে কিন্তু এই জন্য ভগবান খুব বিচার করেন এই জন্য অনেক লোক ভগবানের কাছে ভিড় করে না কিন্তু আমরা যেহেতু মনুষ্য জীবনে বুদ্ধিমান হওয়া উচিত যে আমি যে বর পাচ্ছি তো সেটা তো অনিত্য যেটা আমি চাইলাম শিব ঠাকুরের কাছে দুর্গা মাতার কাছে ধন জন স্ত্রী পুত্র বিদ্যা কিন্তু এই তো দেখছি তো এইসব নষ্ট হয়ে যায় তো সেটা আমার চাওয়া তার মানে এটা তো ভুল তো সেজন্য দেবদেবীর কাছে এইসব প্রার্থনা করা উচিত না সে কৃষ্ণ বললেন যাদের বুদ্ধিটা নষ্ট হয়ে গেছে তারা দেবদেবীদের কাছে গিয়ে এই সব প্রার্থনা করে এই জন্য স্বয়ং ভগবান কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে এলেন এসে বললেন ন ধনম ন জনম ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মানি জন্মানীশ্বরে ভবতাৎ ভক্তির অহিতুকি তৈ অহিতুকি ভক্তি কেবল কামনা কর কেন জীবের স্বাভাবিক বৃত্তি হচ্ছে কৃষ্ণ সেবা করা তো সেটা মানুষ জানে না তো সেজন্য কৃষ্ণ নিজেকে আবার ভক্ত রূপ ধারণ করে আসতে হলো যে কিভাবে ভক্ত কি কামনা করা উচিত আমরা সবাই ভক্ত বলছি কিন্তু ভক্ত কি কামনা করা উচিত তাই যাদের বুদ্ধিটা চুরি হয়ে যায় দুষ্কৃতি ন দুষ্কৃতি কৃতি মানে কি কৃতি মানে মেধা বুদ্ধিমান বলা হয় তো দুষ্কৃতি মানে যে বুদ্ধিটাকে খারাপ কাজে লাগায় তাকে কি বলা হয় দুষ্কৃতি হ্যাঁ প্রভুপাল তার লেকচার বলছেন আমরা আমাদের বুদ্ধিটাকে দুষ্কর্মে লাগাতে চাইছি এই জন্য আমরা দুষ্কৃতি তো সেজন্য আমরা জানি না তো সেজন্য দেবতাদের কাছে গিয়ে আমরা দুষ্কৃতি ন হয়ে গেছি তার মানে খারাপ জিনিস খারাপ উদ্দেশ্য নিয়ে প্রার্থনা করছি কিন্তু আমরা দেখি গোপীরাও তারাও কার্তায়নে পূজা করলেন কিন্তু তাদের বুদ্ধিটাকে চুরি হয়ে গেছে তারা কি প্রার্থনা করলেন হ্যাঁ তারা প্রার্থনা করলেন কৃষ্ণকে স্বামী রূপে তার সেবা করব এই প্রার্থনা করলেন কিন্তু আমরা যেহেতু দেবদেবীর কাছে গিয়ে প্রার্থনা করছি অনিত্য বস্তু এই জন্য তাদেরকে কি বলা হলো দুষ্কৃতী ন দুষ্কৃতী ন মানে কৃতি মানে মেধা বা বুদ্ধিকে দুষ্ট কাজে খারাপ কাজে তুমি লাগাচ্ছ এই জন্য তুমি দুষ্কৃতী ন তাহলে বলুন আমি একটা সুন্দর স্ত্রী চাইলাম ভোগ করার জন্য কিন্তু এটা অনিত্য আমি টাকা চাইলাম সুন্দর দেহ চাইলাম এটা নিজের করার জন্য জন্য কিন্তু তাকে বলা হয় আমরা স্কুল কলেজ ডিগ্রি নিয়ে যদি আমরা বুদ্ধিমান না হয় পড়াশোনা করে কি চাওয়া উচিত কি চাওয়া উচিত না এই জন্যই স্বয়ং ভগবান তাকে আসতে হলো ভক্ত অঙ্গীকার করে আচরণ করে দেখাতে যে কি আমাদের চাওয়া উচিত হ্যাঁ সেটা তিনি শিখালেন কৃষ্ণ ভক্তি মম জন্মানি জন্মান নিশ্বরে ভবতাদ ভক্তির অহিতকি তৈ অহিতকি মানে কোনো হেতু থাকবে না কোনো কামনা বাসনা থাকবে না এইরকম বর কামনা করলেন কিন্তু শিবজি প্রভুপাত এই সুন্দর তাৎপর্য হ্যাঁ তিনি এখানে বর্ণনা করছেন যে শিবজি বরদাতাদের মধ্যেও শ্রেষ্ঠ বরদাতা তিনি অনেক বর দিচ্ছেন আর তিনি আবার খুব দয়ালু হ্যাঁ বিষয় আসক্ত মানুষেরা সর্বদা জলজাগতিক লাভের জন্য উদ্গ্রীব কিন্তু পারমার্থিক লাভের জন্য তারা আগ্রহী নয় আপনারা বলুন আমরা যখনই সাধু ভক্ত দেখি তখন জলজাগতিক কিছুই আলোচনা করি হ্যাঁ কি না হ্যাঁ আমরা আমার ছেলেটা রোগাগ্রস্ত হয়ে গেছে এটা আশীর্বাদ করুন তার রোগটা মুক্ত হয়ে যায় এটা জাগতিক কর্ম অনুসারে এই দেহের রোগ আসবে আর এই জড় ভগবান সৃষ্টি করেছেন রোগ থাকবে তো আমাদের রোগ থাকবে কিন্তু সেটা নিয়ে চিন্তা করলে হবে না তখন প্রভু আপনি কত রোগাগ্রস্ত হয়ে গেছেন আপনি ভালো আছেন না আমাদের ভজন কুশল কিনা না করতে হবে আমরা জানি না ভজন মানে সেবা সেবা কি আমি ঠিক করছি আমাদের দেহর চিন্তা নিয়ে থাকলে হবে না আবার অন্য কাউকে হ্যাঁ দেহের কথা বলে তাকে দুর্বল করে দেওয়া হ্যাঁ না বলুন আমরা কাউকে বলে ও তুমি কেমন একটা পাতলা হয়ে গেছ দুর্বল হয়ে গেছ সে তো এমনি দুর্বল তাকে আরো দুর্বল করে দেওয়া এটা মূর্খামি আমরা এগুলি বলা উচিত না ভক্তরা এইসব সময় নষ্ট করবে না এইসব বলে হ্যাঁ তারা কি বলবে হ্যাঁ তারা ভজনীয় জিনিস জানতে চেষ্টা করবে সেটা আলোচনা করবে জাগতিক কিছু জিনিস নিয়ে আলোচনা করবে না তো সেই জন্য তাকে বলা হয় যারা জাগতিক জিনিস আলোচনা করবে তাদের কি বলা হবে দুষ্কৃতি ন হ্যাঁ তার বুদ্ধিটা নষ্ট হয়ে গেছে সে খারাপ কাজ কি করে পাবো ও আমার মেয়েটার বিয়ে হচ্ছে না আরে বিয়ে তার কর্ম অনুসারে হবে সাধু আশীর্বাদ করলে হবে নাকি হ্যাঁ পূর্বে সমস্ত কর্ম অনুসারে সব সংগঠিত হবে কিন্তু এখন এই কলিযুগে আমাকে পরবর্তী জন্মের জন্য প্রস্তুত হতে হবে পূর্বের কর্ম আমাকে পেতে হবে কেউ সেটা নিয়ে আমি চিন্তা রোগ থাকবে মৃত্যু হবে বার্ধক্য হবে জন্ম হবে এই জড় জগতে পূর্বের অনুসারে গরিব ঘরে জন্ম হবে ঘরে জন্ম হবে কারু দেখতে কেউ সুন্দর হবে কেউ নানা অসুস্থর মধ্যে থাকবে এই সব চিন্তা না করে যে এটা জানতে হবে যে পূর্বের কর্মের ফল আমি ভোগ করছি অতএব এই জীবনে আমি সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তি গ্রহণ করবো বাড়াবো কি করে তার জন্য ব্যস্ত হব তো তার জন্য আমার দেবদেবীর কাছে গিয়ে এরকম প্রার্থনা করা উচিত না যেটা আমি আমার খারাপ কাজে লাগাব অনেকজনে দেখবেন আমরা সেজন্য ধন জন নিয়ে এসে মৎস্য মাংস ভোজনে লাগিয়ে দিলাম দুর্গা মাতাকে বললাম আমাকে ধনং দেহি দুর্গা মাতা ধন দিয়ে দিলেন আর আপনি কি করলেন টাকা পয়সা নিয়ে কাউকে খুন করছেন কাউকে কেসে ফাঁসাচ্ছেন কাউকে মানে কিছু ফিস্ট করে টাকা পয়সা নিয়ে মদ্য মাংস খাওয়াচ্ছেন তাহলে কি করছেন ওই টাকাকে দুষ্কৃতী নম এই জন্য বলা হলো দুষ্ট কাজে খারাপ কাজে লাগাচ্ছেন যার জন্য আপনি দুষ্কৃতী নম তাই আপনার বুদ্ধি কি করে সুখী হবেন আপনি কোনোদিন এই জন্য মানুষ জানে না এই জন্য দেবদেবীর কাছে বা কারো কাছে আমাদের প্রার্থনা কেবল করতে হবে কৃষ্ণ ভক্তি যাজন করতে হবে কি করে আমি কৃষ্ণ ভক্তি লাভ করব রোগ হয়েছে ঔষধ আছে ডাক্তার কাছে যান হোমিওপ্যাথিক আছে অ্যালোপ্যাথিক আছে আয়ুর্বেদিক আছে সে ঔষধ খান কেন শাস্ত্রে সেটি বলা হয়েছে এই জগতে দেহ থাকলে অসুখ থাকবে তাই জন্য ভগবান সে ঔষধ খেতে এটা সাময়িক হ্যাঁ কিন্তু এটা সাময়িক মাত্র কিন্তু কেন অসুখ হচ্ছে সেটাকে বোঝা দরকার সে অসুখ যাতে চিরকালের জন্য না হয় তার জন্য আমাকে এই জগৎ থেকে যেতে হবে তো এই জগৎ থেকে যেতে গেলে তাই আমাকে কৃষ্ণ ভক্তি করতে হবে তো কৃষ্ণভক্তি করতে গেলে তাই আমাকে শিবজির কাছে কী প্রার্থনা করা উচিত কৃষ্ণ ভক্তি হ্যাঁ সেজন্য একজন ব্রাহ্মণ হ্যাঁ গরিব ব্রাহ্মণ তিনি বাড়ি ছিল বর্ধমান জেলাতে মান করে মান করে ওর বাড়ি ছিল তো কাশি বিশ্বনাথ শিবের সেবার সুযোগ পেয়ে গেলেন কাশিতে গিয়ে বিশ্বনাথ শিব হ্যাঁ তার সেবা করতে শুরু করলেন খুব দরিদ্র তো উনি খুব ভালো সেবা করতেন তো করতে করতে শিবের কাছে একদিন প্রার্থনা করেছেন হ্যাঁ শিবকে পূজা করতেন সব দিন তখন শিব সন্তুষ্ট হয়ে তার সামনে দর্শন দিয়েছেন তাকে দর্শন দেওয়ার পরে বললেন যে আমি তোমার সেবাতে সন্তুষ্ট তুমি কী প্রার্থনা করছো কি বর প্রার্থনা করছো তখন সেই ব্রাহ্মণ বলছে আমাকে সর্বশ্রেষ্ঠ বর দিন সর্বশ্রেষ্ঠ বর তখন শিবজি বলেন দেখো আমি সর্বশ্রেষ্ঠ বর তোমাকে আমি দিতে পারি না হ্যাঁ তুমি যাও সর্বশ্রেষ্ঠ সম্পদ কামনা করছো তুমি তো সেটা আজকে তুমি চলে যাও সনাতন গোস্বামীর কাছে বৃন্দাবনে মদন সেবক রয়েছেন সনাতন গোস্বামী আর তার কাছে গিয়ে তুমি শ্রেষ্ঠ সম্পদ প্রার্থনা করো তিনি তোমাকে দিবেন তখন সনাতন গোস্বামী যেখানে বৃন্দাবনে ভজন করছেন হ্যাঁ রাধা মদন মোহন সেবা করতেন আর সেখানে তিনি অনুসন্ধান করে পৌঁছে গেলেন তো গিয়ে বললেন শিবজির নির্দেশে আমি আপনার কাছে এসেছি তো সর্বশ্রেষ্ঠ সম্পত্তি আপনার কাছে আছে কে বলল শিবজি বলেছেন লাইরে দেখো আমি তো মাধুকরী করি হাটু পর্যন্ত কাপড় পরে আছি ভিক্ষা করে চলি আর এখানে ভজন করি আমার কাছে সর্বশ্রেষ্ঠ সম্পত্তি কি আছে শিবজি বললেন বলেন না আমি জানি না আমাকে শিব বর দিতে চাইলেন আমি বললাম সর্বশ্রেষ্ঠ সম্পত্তি আমাকে দিন তো তিনি বললেন যে সনাতন গোস্বামীর কাছে তুমি পাবে চলে যাও তখন সনাতন গোস্বামী বিচার করলেন ও শিব ঠাকুর পাঠিয়েছেন ঠিক আছে ঠিক আছে তখন ইনি ভাবছেন যে সত্যিকারে এই সর্বশ্রেষ্ঠ সম্পত্তি এই ব্যক্তি কি বুঝে তাকে একটু পরীক্ষা করা যাক তখন সনাতন গোস্বামী বললেন ঠিক আছে ওই দেখো একটু দূরে একটু আবর্জনা দেখছো নোংরা পড়ে আছে বলছে হ্যাঁ স্তূপ হয় তো ওইগুলা সব সরিয়ে দিবে সরিয়ে দিয়ে মাটি একটু খুঁড়বে আর ওখানে একটা স্পর্শ পাথর আছে স্পর্শ মনি তো এটাকে নিয়ে লোহায় টাচ করবে লোহা স্পর্শ করলে সোনা হয়ে যাবে তুমি ওইটা নিয়ে চলে যাও তখন এই ব্রাহ্মণ সঙ্গে সঙ্গে যেতে যেতে চিন্তা করছেন আরে এই গোসাই যে আমাকে বললেন ওখানে একটা স্পর্শ পাথর আছে তো এটা সোনা হয়ে যাবে লোহার টাচ করলে এত বড় মূল্যবান সম্পত্তি ইনি এই নোংরা জায়গায় ফেলে রাখতে পারেন আমার মনে হয় না ওইটা সর্বশ্রেষ্ঠ সম্পত্তি হবে তার মধ্যে শিবজি কিভাবে করুণা করছেন শিব বৈষ্ণব তো তাই তাকে সর্বশ্রেষ্ঠ সম্পত্তি চাইছে তাকে এই জন্য সনাতন গোস্বামীর কাছে পাঠিয়ে তার মনে আবার এইটাও উদয় করে দিচ্ছেন তো সেজন্য আমাদের ভাবনা শ্রেষ্ঠ বস্তু কি এই জগতে সর্বশ্রেষ্ঠ সেটা শিবজি জানেন তাই জন্য তিনি পাঠিয়ে দিচ্ছেন সর্বশ্রেষ্ঠ সম্পত্তি পাওয়ার জন্য তো সনাতন গোস্বামী সেজন্য পরীক্ষা করছেন তো এই জগতের লোক সর্বশ্রেষ্ঠ জিনিস ভাবেই সোনা দানা গয়না এনে কিছু হ্যাঁ এগুলা থাকলে আমি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আর আমার কাছে সর্বশ্রেষ্ঠ সম্পত্তি আছে মণি মানিক্য মুক্তা এসব আমরা ভাবি হ্যাঁ কি না যে আমার অনেক টাকা পয়সা থাকবে সোনা দানা থাকবে সবাইকে আমি দেখাতে পারবো কত কিছু আছে তাহলে আমরা ভাবি আমি সর্বশ্রেষ্ঠ সম্পদের মালিক এরকম ভাবি আমরা এরকম ভাবি কিন্তু সর্বশ্রেষ্ঠ সম্পত্তি সেটা নয় তাই সেই শিবজি তাকে করুণা করেছেন তাই তার মনের মধ্যে এটি উদয় করিয়ে দিয়েছেন আর সঙ্গে সঙ্গে সে ফিরে আসছে ওটাকে নিয়ে লোহায় টাচ করেছে দেখছে সোনা হয়ে যাচ্ছে তখন ভাবছে এটা নিশ্চয় সর্বশ্রেষ্ঠ সম্পত্তি না সোনা আজ আছে কালকে থাকবে না চলে যাবে তাহলে নষ্ট হয়ে যায় সর্বশ্রেষ্ঠ সম্পত্তি তো সবসময় থাকবে হ্যাঁ এটা তো নষ্ট হবে না তো এই জিনিস তো তার মনের মধ্যে এরকম উদয় হচ্ছে সঙ্গে সঙ্গে ফিরে এসে বলছেন গোসাইজি আমার একটা মনের সন্দেহ আসছে কি সন্দেহ না এটা যদি সর্বশ্রেষ্ঠ সম্পত্তি হয় আপনি নোংরা জায়গায় ফেলে রেখেছেন এইটা সর্বশ্রেষ্ঠ সম্পত্তি হয় না সর্বশ্রেষ্ঠ সম্পত্তি আপনি লুকিয়ে রেখেছেন হ্যাঁ আপনি আমাকে দিচ্ছেন না আমি ওইটা চাই তখন সনাতন গোস্বামী সঙ্গে সঙ্গে বললেন ওইটা চাইলে হ্যাঁ ওই সর্বশ্রেষ্ঠ সম্পত্তি যদি তুমি চাও তাহলে এটাকে ফেলতে হবে এই স্পর্শ পাথরকে ফেলে দিতে হবে তুমি যেটা পারবে বলছে হ্যাঁ আমি সর্বশ্রেষ্ঠ সম্পত্তি চাই আমার এটা দরকার নেই তাহলে এটা ফেলে দাও তো সঙ্গে সঙ্গে যমুনা জলে ফেলে দিয়েছে অনেক দূরে ফেলে দিয়েছে দেখুন সর্বশ্রেষ্ঠ সম্পত্তি পাওয়ার জন্য অত বড় একটা সুন্দর জিনিস আমরা ফেলতাম না কিন্তু আমরা আরো লুকিয়ে রেখে দিয়ে আসতাম দিয়ে বলতাম ফেলে দিয়েছি হ্যাঁ কি না কিন্তু যে বুদ্ধিমান এই জন্য দুষ্কৃতি ন না হয়ে সুকৃতি না হন হ্যাঁ দুষ্কৃতি মানে সোনাটাকে নিয়ে অনেক টাকা পয়সা হয়ে যাবে বিক্রি করে বিক্রি অনেক টাকা পয়সা আসবে দুষ্ট কাজে মনোবৃত্তি আসতে পারে সেজন্য সে চাইছে না বলছে না না আমার লাগে অহংকার আসতে পারে এই জন্য ধন মদে অহংকারী হয়ে যায় অনেক লোক হ্যাঁ তারা ভাবে আমার অনেক টাকা পয়সা হলে আমি অমর হয়ে যাব হ্যাঁ কিন্তু ধনে যদি প্রাণ দিত ধনী রাজা নামরিত ভক্তিবিনু ঠাকুর গাইছেন তাই না ধনে যদি প্রাণ দিত অনেক লোক ভালো ধন হয়ে গেলে আমি জীবিত হয়ে থাকবো এটা মূর্খদের চিন্তাধারা ধনে যদি প্রাণ দিত ধনী রাজা না কত ধনী রাজারা মৃত্যুবরণ করেছে ভক্তিবিনু ঠাকুর আচার্য তারা শাস্ত্রের কথাকে পুনরাবৃত্তিকরণ করেন এই জন্য যারা সৎ বৈষ্ণব আচার্য গুরু তারা সঠিক সিদ্ধান্ত ভগবানের জিনিসটাকে প্রতিপন্ন করেন প্রদান করেন এই জন্য তারা ভগবানের প্রতিনিধি রূপে তারা ভগবান বলা আছে সেজন্য তাদেরকে ভগবান বলা আছে হ্যাঁ তাই পরমেশ্বর ভগবান হচ্ছেন কৃষ্ণ তো শিবকেও ভগবান বলা হয় কিন্তু পরমেশ্বর ভগবান হচ্ছেন কৃষ্ণ বুঝতে পারছেন তো সেই শিবজি তিনি খুব তার মধ্যে প্রেরণা দিলেন এই সমস্ত করতে শ্রেষ্ঠ সম্পত্তি পেতে তখন সনাতন গোস্বামীর কাছে সেই ব্রাহ্মণ এসে বসেছে তখন মদন মোহনের সামনে সনাতন গোস্বামী তাকে কি দিলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটি দিলেন নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ ওটা ছিল কি স্পর্শমণি আর এটা কি দিলেন চিন্তামণি দিলেন তার মানে যা চিন্তা করবে সেটি পাওয়া যাবে বুঝতে তাহলে কত কোনটা বেশি শক্তিশালী বেশি মূল্য চিন্তামণি তাহলে আমরা চিন্তা করলে পেয়ে যাব তাহলে স্পর্শ মনে কি দরকার কত সময় লাগবে স্পর্শ করতে যেতে লাগবে মনে তো চিন্তা করলে হয়ে যাবে তাই বুদ্ধিমান মানুষ বিশেষ করে যারা ভক্ত তারা চিন্তা কি করবে হরিনাম করে কি চিন্তা করবে ভগবানের সেবা যেটি মহাপ্রভু সে শিখালেন আমাদের সেবা দাও জন্ম জন্ম ধরে সেবা দাও তাই আমাদের পুত্র কন্যা স্ত্রী এইসব থাকবে না এরকম নয় টাকা পয়সা এসব থাকবে না এরকম নয় জানতে হবে যে এইগুলো সব কৃষ্ণের তার সেবা করার জন্য আমাকে দেওয়া হয়েছে তাই আমি তার সেবা করব। আপনার কামনা থাকতে পারে কিন্তু আপনি কৃষ্ণ সেবা করার জন্য কিন্তু আপনি যদি সেটাকে নিজে ইন্দ্রভোগের জন্য কামনা করবেন তাহলে আপনি দুষ্কৃতি নন আপনি বুদ্ধিমান নন আপনার বুদ্ধিটা নষ্ট হয়ে গেছে হ্যাঁ সেজন্য মায়া অপহৃত জ্ঞান সেসব ব্যক্তিরা মায়া অপহৃত জ্ঞান তার জ্ঞানটা মায়া চুরি করে নিয়েছে অনেক স্কুল কলেজ ডিগ্রি থাকতে পারে কিন্তু যে জিনিসটা সে কামনা করছে সেই বস্তু থেকে সে কষ্ট পাচ্ছে সেই বস্তুটা থেকে কিন্তু সে বুঝতে পারছে না তাহলে সেই জ্ঞানের কি মূল্য হ্যাঁ কি না আমরা খুব জ্ঞানী স্কুল কলেজ ডিগ্রি আছে কিন্তু আমি এমন কিছু জিনিস করছি সেই যে বস্তুটা থেকে আমি কষ্ট পাচ্ছি তাহলে আমি জ্ঞানী কি করে হলাম সেই জন্য মায়া অপহৃত জ্ঞান এই জন্য ও দুষ্কৃতি দুষ্কৃতকারী অনেক আমরা কর্ম করছি জগতে যেমন রাজনৈতিক নেতারা সকাম কর্ম করছে তারা ভাবছে আমরা খুব বড় কর্ম করছে সমাজে অনেক লোকের উন্নয়ন করছি মঙ্গল করছি যে কর্ম করে ওরা বাধা প্রাপ্ত হচ্ছে অনেক হতা হতাশা উৎকণ্ঠার মধ্যে রয়েছে তবুও সেই কাজ করতে ব্যস্ত তো সেই জন্য তাদেরকে বলা হচ্ছে দুষ্কৃতি ন মুঢা প্রপদ্যন্তে নরাধমা আর মায়া অপহৃত জ্ঞানা আশুরিং ভাবমা আশ্রিতা এই চার প্রকার দুষ্কৃতি ব্যক্তি আছে ভগবৎ গীতায় কৃষ্ণ সপ্তম অধ্যায়ে বর্ণনা করেছে নমাং মাং ন ম মূা নরাধমা এই চার জন ব্যক্তি আশুরিং মানুষিং যারা আসুর প্রবৃতির। তারা ভাবে ভগবান যখন আসেন এ সাধারণ মানুষ এরকম ভাবে দুই জন্য অসুররা ভগবানের অস্তিত্বকে স্বীকার করে না জ্ঞানীরা তারা পাণ্ডিত্য বলে ভগবান যে সমস্ত কথা বলেছেন গীতা ভাগবতে সেগুলো তারা বিশ্বাস করে না তারা স্কুল কলেজের জাগতিক জিনিসের বুদ্ধিমান হয়ে তারা জাগতিক জিনিসটাকে মনে করে এগুলি সর্বশ্রেষ্ঠ বুঝতে পারে না যে ভগবান থেকে এটা বুঝতে না তো সব কিছু পারে সেজন্য মায়া সেজন্য আমাদের সাবধান থাকতে হবে তো সেজন্য দেব শিবজি আজকে তিনি খুব কৃপালু তার কাছে আমরা যদি প্রার্থনা করবো কৃষ্ণ ভক্তি সর্বশ্রেষ্ঠ সম্পত্তি যেহেতু এই ব্রাহ্মণ সর্বশ্রেষ্ঠ সম্পত্তি চেয়েছিল তাই সে কি পেল নাম চিন্তামণি পেল হরে কৃষ্ণ মন্ত্র তাই এই কলিযুগে আমাদের সমস্ত কর্মের মধ্যে আমরা ভগবান নাম আশ্রয় করব নাম বিনা কিছু ক আর চৌদ ভুবন মাঝে নাম আশ্রয় করি যতনে তুমি থাকহ আপন কাজে সেজন্য আপন আপন কাজ কর্ম করতে হবে ভগবানকে আশ্রয় করে তো সেদিন নাম পরম ব্রহ্ম পরমেশ্বর ভগবান কৃষ্ণ অভিন্ন তাকে আমাদের আশ্রয় করতে হবে এই জন্য এসে বলেন জীব জাগো জীব জাগো গোরাচান্দ বলে কত নিদ্রা যাও মায়া পিশাচির কুলে হ্যাঁ পিসাচির কুলে ঘুমিয়ে আছো জাগো জাগো এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি হরিনা মহামন্ত্র লও তুমি মাগি তাই সর্বশ্রেষ্ঠ জিনিস হরিনাম তার প্রমাণ করে দিলেন সনাতন গোস্বামী হ্যাঁ যেটা চিন্তা করলে সব পাওয়া যাবে আমরা যা চাই সব পেয়ে যাব কি চাই কেবল ভগবানের সেবা কেন না ভগবানের সেবা করলেই আমি সম্পূর্ণ সন্তুষ্ট থাকবো একটু সাকন্ন পেলেও সন্তুষ্ট থাকবো শ্রীধর কলা বেচা শ্রীধর সে কত থোড় কলা মোচা এইসব বিক্রি করতো তার বাড়িতে চালাও নেই হ্যাঁ ওটা পাত্র রয়েছে মহাপ্রভু জল খেতে চেয়েছে ওই পাত্রে জল দিচ্ছে মহাপ্রভু গিয়ে ওখানে জল খাচ্ছে আর শত ছিদ্র জল পড়ে যাচ্ছে তার তারা দেখা যাচ্ছে এমন ঘর কিন্তু মহাপ্রভু তাকে কৃষ্ণ প্রেমভক্তি সর্বশ্রেষ্ঠ সম্পত্তি হ্যাঁ তাকে দিলেন সবাইকে আমন্ত্রণ করছেন মহাপ্রভু শিবাসঙ্গনে সবাইকে আমন্ত্রণ করছেন প্রেম দেওয়ার জন্য রাখতে রাখতে একের পর এক হ্যাঁ বলতে বলতে শ্রী শ্রীধরকে ডাকছেন তো ভক্তরা গিয়ে তাকে তুলে নিয়ে এসছে সে অজ্ঞান হয়ে গেছে শুনেই মহাপ্রভু ডাকছেন শুনেই অজ্ঞান হয়ে গেছে বেশ মহাপ্রভু সামনে এনে মহাপ্রভু স্পর্শ করছে তখন মহাপ্রভুকে দেখছে হ্যাঁ তখন সিদ্ধরকে বলছে তুই বর চাও তুমি যার প্রার্থনা করছিলে বর চাও সেই আমি দেখ কাকে দেখছ সে বর প্রার্থনা মহাপুরুষ্পর্শে আর সেসব দেখছে সেই কৃষ্ণ স্বয়ং শ্যাম সুন্দর হ্যাঁ মুরলীধর সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে সে দেখছে সব সে মহাপ্রভুকে আবার দেখছে মহাপ্রভু হম আর সেখানে বর চাইতে বলছেন মহাপ্রভু যা চাও আমি তোমাকে দিব সব হুম তো चाह श्रीधर महाप्रभु बोन तुम इंद्रपद ना ब्रह्मपद ना, समस्त जगत एक छत्र सम्राट हो जाओ ये दीते चाहिए तुम्हें श्रीधर बोच चायना की चाओ बोले चाहे प्रभु ब्राह्मण कुमार जी प्रतिदिन आसे कलाथूट नहीं जाए अर्धेक दाम देभुम जन्मे जन्मे प्रभु हक তারই সেবা করতে আমি চাই এইভাবে সে যেন আমার চির জীবন বা সারা জীবন জন্ম জন্ম ধরে এটাই আমি তার সেবা করতে চাই সেই প্রভু এরকম আমি তাকে দেখতে চাই তাহলে দেখুন সে তো চাইতে এগুলো পেতে পারতো কিন্তু জানে ভক্তরা জানে এইসব অনিত্য তাই কলা শ্রীধর এসব চাইল না অনিত্য বস্তু তাই আমাদের বুদ্ধিমান হতে হবে শ্রেষ্ঠ বস্তু চাইতে হবে মহাপ্রভু সেবা করলে কি অসুবিধা আছে কিছু অসুবিধা নেই খড় চালা না থাকতে পারে লোকেরা প্রশংসা না করতে পারে ও তোমার এটা বাড়ি নেই ঘর নেই হ্যাঁ লোকেরা বলতো এই বেটা শ্রীধর এত চিৎকার করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে আমরা ঘুমাতে পারি না বেটা খেতে পায় না এজন্য হরি হরি করে আজকাল লোকেরাও এরকম ধারণা যারা খেতে পারে না যারা ভালো যজ্ঞ করতে পারে না দেবদেবী পূজা করতে পারে না তারা গিয়ে এই ভগবানের আরাধনা করে না বুঝতে পারে না তো কলা বেচা শ্রীধর সে কৃষ্ণ প্রেম পেল অনেক বড় বড় লোক তারা পাচ্ছে না নবদ্বীপে তো অনেক বড় বড় পন্ডিতও ছিল তারা কি পেল পেল না আবার যারা ভগবানের ভক্তদের সাথে যুক্ত তারাও মহাপ্রভুর কৃপা পেল শ্রীধ শ্রীবাস ঠাকুর শ্রীবাস ঠাকুরের বাড়িতে যুক্ত ছিল একটা মুসলিম দর্জি হ্যাঁ মুসলিম দর্জি মানে শ্রীবাসের বড়ো ফ্যামিলি তার বাড়ির সমস্ত কাপড় চোপড় সেলাই করতো একটা মুসলমান দর্জি সে কোনো সাধন ভোজন করেনি চারটা নিয়ম পালন করেনি কোনো কিছুই করেনি জব তপ কিছুই করেনি কিন্তু শ্রী শ্রীবাস ঠাকুরের বাড়ির সমস্ত ভক্তের সেবা করত বস্ত্র পোশাক সিলাই সব কিছু। আর মহাপ্রভু প্রেম দিতে গিয়ে ওনার বাড়িতে ওকেও ডেকেছেন ওই দর্জি মুসলিমকেও তাকেও প্রেম দিয়ে দিলেন জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি তে হচ্ছে মহাপ্রভুর দয়া অমোদ দয়া হম তিনি দিতে এসেছেন তো সেজন্য আমাদের জাগতিক জিনিস কিছু কামনা করা উচিত না সেজন্য মহাপ্রভু এ নাম প্রেম নিয়ে এসেছেন সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল হরি নাম মহামন্ত্রে মিলিবে সকল সাধ্য বস্তু মানে যা করে আমরা পেতে চাই প্রেম সেটা সাধ্য কিভাবে পাওয়া যাবে সাধনের মাধ্যমে তো এই জল কলিযুগে সাধন বস্তু এবং সাধ্য বস্তু একই সাধন হচ্ছে হরিনাম আর সেই হরিনাম সাধনের দ্বারা কৃষ্ণ প্রেম প্রয়োজন সেটি পাওয়া যাবে এটি মহাপ্রভু তপন মিশ্রকে বললেন হ্যাঁ বঙ্গভূমি হ্যাঁ নিবাসী পূর্ববঙ্গ নিবাসী তপন মিশ্র হ্যাঁ তাকে বললেন সে নির্ণয় করতে পারছে না হ্যাঁ আমাদের কি সাধন কি সাধ্য পুছিতে না জানি কি করা উচিত তো মহাপ্রভু তাকে বলেছিলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সাধন তত্ত্ব যে কিছু সকল হরিম সংকীর্তনে মিলিবে সকল এই মহামন্ত্র কীর্তন কর এটা সাধন এটা করতে করতে যখন নিরপরাধে নাম হবে তখন প্রেম প্রয়োজন সেটি পেয়ে যাবে সাধ্য সাধন এবং সাধ্য সাধ্য মানে প্রয়োজন বস্তু তো সেজন্য আমরা সাধন করব কি করে সম্বন্ধ লাগবে সম্বন্ধ না থাকলে কি করে সাধন হবে সম্বন্ধ কৃষ্ণ তিনি আমার প্রভু তিনি আমার পুত্র সে আমার সখা সে আমার স্বামী এই সম্বন্ধ এই হরিনাম করতে করতে ভক্তরা যখন নিবিড় চিত্তে হরিনাম একদম মনোনিবেশ করে করতে থাকবে তখন তার স্বরূপ অধিষ্ঠিত হবে গুরুর কৃপায় আর নামের কৃপায় হ্যাঁ নাম এবং গুরু কৃপাতে তখন সে তার হৃদয়ে প্রকটিত হবে তার নিজ স্বরূপ যে না কৃষ্ণ আমার নিত্য প্রভু না কৃষ্ণ আমার সখা বন্ধু না কৃষ্ণ আমার পুত্র কৃষ্ণ আমার স্বামী এই সম্পর্ক গঠন হবে তাই সম্বন্ধ জানিয়া ভজিতে ভজিতে এ দেহ ছাড়িয়া দিব এরকম সম্বন্ধ জেনে ভজন করতে হবে তো সেটা তো হঠাৎ করে সম্বন্ধ জ্ঞান হয় না তো সেজন্য আমরা হরিনাম কৃষ্ণ অভিন্ন তাই কৃষ্ণনামের সাথে সম্বন্ধ আমাদের স্থাপন করতে হবে যে কৃষ্ণনাম কৃষ্ণ থেকে কোনো পার্থক্য নেই তাই তার সাথে সম্পর্ক গঠন করে আমরা করতে করতে একদিন সেই রাধা মদন মোহন হচ্ছেন সম্বন্ধ তত্ত্বের আচার্য মানে বিগ্রহ আর সনাতন গোস্বামী হচ্ছেন সম্বন্ধ তত্ত্বের আচার্য তাই সম্বন্ধ তত্ত্ব সেটা বিগ্রহ মদন মোহন কেন আমাদের ভগবান মদন মোহন তিনি কি করেছিলেন কৃষ্ণ মদন হচ্ছে কামদেব এই জলজগতে কামদেব থাকে যে সর্বদা কামের দ্বারা মোহিত করে আমাদের সমস্ত ইন্দ্রিয় বাসনাতে উৎক্ষিপ্ত করে তোলে সমস্ত ক্ষোভিত করে দেয় তখন কৃষ্ণ থেকে দূরে নিয়ে চলে যায় এই হচ্ছে মদন কামদেব কিন্তু ভগবান সেই কামদেব মদনকেও মোহিত করেছিলেন তাই তার নাম হচ্ছে মদন মোহন সেই মদন মোহন মোহিনী হচ্ছেন শ্রীমতী রাধারানী এই জন্য আমরা হরে কৃষ্ণ একসাথে করি রাধারানীকেও আমরা সঙ্গে কীর্তন করি কেন রাধারানী কৃষ্ণকে মোহিত করেছিলেন আমরা কৃষ্ণকে পেতে চাই তাহলে রাধারানের মাধ্যমে সেজন্য আমরা হরে কৃষ্ণ একসাথে জপ কীর্তন করি তো এইভাবে যখন আমরা সম্বন্ধ স্থাপন হবে মদন সাথে তাহলে এই যে জড়জগতে যে কাম বাসনা বারবার আমাদেরকে কি করে নিচে নিয়ে চলে যায় যে কাম বাসনা আমাদের ধ্বংসের কারণ যেমন আর একজন শিবের ভক্ত শকুনির পুত্র শকুনি পুত্র হম পরীক্ষিত মহারাজ কে সুখদেব গোস্বামী বলছেন যে শকুনি পুত্র হচ্ছে ব্রিকাসুর তো ও একবার নারদমুনির কাছে গিয়েছে নারদমুনির কাছে গিয়ে প্রার্থনা করছে কিছু সে জানতে চাইছে যে আচ্ছা এই ব্রহ্মাণ্ডে তিন মহান ঠাকুর আছে বড়দাতা মহান ব্যক্তি ব্রহ্মা শিব আর বিষ্ণু এই তিনজনের মধ্যে আপনি বলবেন কে সব থেকে ভালো তাড়াতাড়ি আমাকে বর দিবে খুব অল্পতে সন্তুষ্ট হবে একটু বলবেন কে বলছে শকুনি পুত্র বৃকাসুর সে গিয়ে নারদমুনির সাথে ভেট করছে কেন নারদমণি সর্বত্র সব কিছু জানেন তো নারদমুনির কাছে সে অসুর গিয়ে ভেট করে হ্যাঁ জানতে চাইছে এই কথা ভাগবতে রয়েছে নীলা পুরুষোত্তম কৃষ্ণ বইতেও রয়েছে প্রভুপাত সুন্দর ব্যাখ্যা করেছেন হ্যাঁ আপনারা পড়বেন তো তখন শিবজি কথা যখন শুনেছে তিনি আশুতোষ অল্পতে সন্তুষ্ট হয়ে যান হ্যাঁ এরকম নারদমুনির কাছ থেকে শুনেছে নারদমুনি চিন্তা করলেন এর কি মতলব এই জন্য উনি ভাবছেন এই তিন ঠাকুরের মধ্যে কে তাড়াতাড়ি আমাকে হ্যাঁ বর দিবে সন্তুষ্ট হবে আমার তপস্যায় আমি একটা যজ্ঞ করব হ্যাঁ হ্যাঁ অন্যান্য দেবতারা অল্পতে সন্তুষ্ট হয়ে তাড়াতাড়ি বর দিয়ে দিয়ে ওরা বিচার করে না তো এটা মুনি জানতেন তো ভাবলেন যে শিবের কাছে তাহলে ওকে পাঠাতে হবে এই বিষ্ণুর কাছে পাঠানো যাবে না তখন মুনি বলেন না দেখো শিব খুব অল্পতে সন্তুষ্ট হয়ে যায় তখন শিবজি কি করে সন্তুষ্ট হয়ে যায় অল্পতে সব কয়েকটা কথা বললেন জানো বানাসুর শিবের ভক্ত ছিল কত বড় ঐশ্বর্য বানাসুরের আবার দেখো রাবণ শিবের ভক্ত কত ঐশ্বর্যশালী হ্যাঁ দেখছ তো এরকম করে তখন ও মধ্যে খড় ঢুকেল ও তাই তো তাহলে আমাকেও তাহলে শিবের আরাধনা করতে হবে কেন ওর মতলব ভোগ তাই এই ভোগ তিনি তাকে বলছেন যাও শিবের কাছে হ্যাঁ ও তাড়াতাড়ি সন্তুষ্ট হয়ে যাবে ও প্রার্থনা করছে কার কাছে যাব। অল্পতে সন্তুষ্ট শিব কাছে পাঠিয়ে দিয়েছেন শিবের কাছে এ চলে গেল হ্যাঁ তখন কেদারনাথ শিব সেখানে গিয়ে যজ্ঞ করতে লাগলো শিবের লিঙ্গের কাছে পূজা করতে লাগল তো পূজা করছে ছয় দিন হয়ে গেল কিন্তু ছয় দিন হয়ে গিয়েও শিবজি আর আসছে না বলছে আমি বর চাইব কী করে যে শিবের পূজা করলাম সে স্বয়ং না এলে বর হবে কি করে তার যজ্ঞ ছিল কেমন কঠোর কঠোর যজ্ঞ ছিল কীরকম যজ্ঞ ছিল তার শরীর থেকে মাংস কেটে কেটে যজ্ঞ করছে আহুতি দিচ্ছে তো মাংস কাটা কত কষ্ট না তুই এত তপস্যা করছে এটাকে বলে তমগুণের আরাধনা বুঝতে পারছো তো তমগুণের আরাধনা আছে এরকমই যে মাংস কেটে কেটে সে শিবকে সন্তুষ্ট করছে নিজের ইন্দ্রিয় সুখ করার জন্য তো মাংস কেটে কেটে ছয় দিন ধরে যজ্ঞে তো আহুতি করছে তো শিব যে আসছে না তখন ভাবছে ছয় দিন হয়ে গেল কয় শিব তো আসলেন না তাহলে ব্যক্তি প্রকট না হলে তার বর কি করে চাইব হ্যাঁ কিন্তু ভক্ত ভগবানের ভক্ত আর দেবতাদের ভক্তের মধ্যে এটাই পার্থক্য দেবতাদের ভক্তরা প্রকট চায় সঙ্গে সঙ্গে তারা কিছু চায় তাকে দেখতে চায় কিন্তু বিষ্ণুর ভক্ত দেখতে চায় না তারা ভগবানের বিগ্রহ পূজা করে তারা জানে যে ভগবানকে আমি নিবেদন করছি তিনি ভোগ নিবেদন গ্রহণ করছেন আর সেই প্রসাদ খেয়ে আমি সুখী হচ্ছি আমি আনন্দ পাচ্ছি সেই জন্য ভক্তরা এসব ভগবানকে এখনই দেখতে চায় এই চিন্তা করে না এটা দেবতাদের ভক্তদের চিন্তা চিন্তাধারা দেবতার ভক্তরা চিন্তা করে এখনই আমি দেখতে চাই যেমন এই বিকাশুর শকুনি পুত্র বিকাশুর সেই কামনা করছে তো এইভাবে সে যখন ছয় দিন হয়ে গেছে আর শিবজি প্রকট হলেন না তখন সঙ্গে সঙ্গে বাসনা করলো আজ সপ্তম দিনে আমি আমার গলা কেটে কি করব নাই এই যজ্ঞেত আহতি দিয়ে দিব শিবজি আর এলেন না আর এই দেহটা রেখে কি লাভ এ হচ্ছে তমগুনের আরাধনা দেবদেবীদের আরাধনা মানে তমগুণের জন্য গলা কেটেও দিতে চায় এই দেহটা যে অমূল্য সম্পদ দুর্লভ ভগবান দিয়েছেন কৃষ্ণ আরাধনা করার জন্য কিন্তু কিছু নিজের ইন্দ্রিয় সুখের জন্য নিজের মাংস কেটে যন্ত্রণা হচ্ছে তবুও সে শিবকে আরাধনা করছে আমি চাই কিছু একটা বড়। আমার ইন্দ্রিয় সুখ করে বাড়বে এমন নিজের গলাটাও কাটবো তার মানে এটা আত্মহত্যা করার মতো অনেক আত্মহত্যা করে নিজের ইন্দ্রিয় সুখ হলো না আত্মহত্যা করতে চায় ছেলেমেয়েরা সুখ পূর্ণ হলো না ছেলেমেয়ের ভালোবাসা হয়ে গেছে ভালোবাসা পূর্ণ হলো না আত্মহত্যা এটা হচ্ছে তমগুণ আর শরীর পাবে না তো শিবজি তো তমগুণের অধিষ্ঠাত্রী দেবতা তো সেই জন্য উনি আর থাকতে পারলেন না ছিচি ছিছি এ কি করছে আমার কলঙ্ক হয়ে যাবে হ্যাঁ তখন সঙ্গে সঙ্গে শিবজি এসে উপস্থিত হয়ে গেলেন তাকে সঙ্গে সঙ্গে সন্তুষ্ট হয়ে আসলেন আসা মাত্রই তখন বলছে তুমি কি বর চাও আমি আরে দেখো হ্যাঁ বিকাশুর শকুনে পুত্র বিকাশুর তুমি এই সমস্ত পরিশ্রম করছো কেন আমাকে একটু জল বেলপাতা দিলেই তো আমি সন্তুষ্ট হয়ে যেতাম তোমাকে এত কষ্ট করতে হলো এত যন্ত্রণা করতে হচ্ছে তুমি আবার লাস্টে মাথা কেটে দেওয়ার সংকল্প করে নিয়েছ ছি 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 এসব কি এটা ঠিক নেই অল্প একটু জল দিলেই তো আমি সন্তুষ্ট হয়ে যেতাম তোমাকে এত পরিশ্রম কষ্ট করার কি দরকার ছিল এরকম বলছেন তুমি কি চাও বলো আমি এসেছি তখন বলছে আমি যার মস্তকে হাত দিব সে যেন ভস্ম হয়ে যায় তো শিবজি কোনো বিচার না করে বলা হলো না এখানে তাৎপর্যে যে অল্পতে সন্তুষ্ট হয়ে বর দিয়ে দিন আর অল্পতে অসন্তুষ্ট হয়ে যান ক্রোধান্বিত হয়ে যান তাহলে কেন আশুতোষ এই জন্য সেই জন্য সর্বশ্রেষ্ঠ বরদাতাও বলা হল সঙ্গে সঙ্গে উনি এরকম পরিশ্রম দেখেছে বলে শিবজি তাকে তথাস্ত করে দিয়েছেন বিচার করেননি যে কি হবে পরিণামটা সঙ্গে সঙ্গে তার উদ্দেশ্য এইটা ছিল কেন শিবজি যখন এসেছিলেন পার্বতী মাতা এসেছিলেন তো এই ব্রহ্মাণ্ডের মধ্যে সুন্দরী হচ্ছেন পার্বতী এই ব্রহ্মাণ্ডে হ্যাঁ এত সুন্দরী তার তখন লোভ হয়ে গেছে চিন্তা হয়েছে আমার বর হয়ে আগে এই বেটা শিবের মাথায় তার মানে দেখুন ভক্ত ভগবান ভাবছে যে আমি শিব আমার ভগবানের মতো আমার প্রভু তাকে আরাধনা করছে আর তার বাসনা এসে গেছে ভিতরে ইন্দ্রিয় সুখ কত দুষ্ট বাসনা যে এরকম ভাব নিয়ে সে সেজন্য এরকম বর চাইছে যে আমি পরিকল্পনা করছে যদি এখন কারো মাথায় হাত দিব তাহলে যদি তথা করে দেয় তাহলে ওই আগে এই শিবের মাথায় হাত দিব তাহলে ওর পত্নীটা আমার হয়ে যাবে এইরকম ভাবনা এইরকম কপট ভাবনা তার মানে এইসব দেবতাদের মেন্টালিটি দেবতা ভক্ত দেবতাদের না দেবতা ভক্তদের হ্যাঁ দেবতা ভক্তরা এরকমই চিন্তা করে কি করে ইন্দ্রিয় সুখ করব। তো মানে লক্ষ্মী নারায়ণের পত্নী আমরা দেবদেবীর কাছে প্রার্থনা করছি লক্ষ্মীকে কি করে ভোগ করবো ঠিক হচ্ছে সেই ব্রিকাসুর রাবণ হ্যাঁ তো সেজন্য আমরা জানি না মূর্খ তুই যেন লক্ষ্মীকে কি করে কৃষ্ণ সেবায় যত লাগাতে পারবেন আমরা দেখছি আমাদের ভগীরথ প্রভু বারবার লক্ষ্মীকে কৃষ্ণ সেবায় লাগাচ্ছে গীতা ভাগবত ক্রয় করছে আর প্রসাদ বিতরণ করছে বাড়িতে কৃষ্ণ ভক্তি মন্দির রেখে সেখানে ভোগ লাগাচ্ছে অনেক ভক্ত এরকম করছে খুব ভালো টাকা আছে কৃষ্ণের জন্য সেটা অনিত্য সুখের জন্য নয় সুখের জন্য নয় আমরা যখন দিব কৃষ্ণ আবার দিবেন হ্যাঁ আমাদের একটা ভক্ত তিনি বলছিলেন আমি আগে কিছু দান করতাম না কিন্তু কৃষ্ণ সেবার জন্য যখন এক হাজার টাকা দিই তখন দশ হাজার টাকা আমার কাছে চলে আসে মনে ভাবি তাহলে আমি কি দিলাম আমি তো এক এক গুণ দিয়ে দশ নয় গুণ নিয়ে নিলাম তাহলে আমি দিলাম কোথায় ও এত বুদ্ধিমান হয়ে গেছে তাই সারা বিশ্বে ইস্কনে ও দান করে হ্যাঁ সারা বিশ্বে বুঝতে পারছেন সেজন্য লক্ষ্মী কৃষ্ণ সেবার জন্য আমার বাড়িতে যদি কৃষ্ণকে ভুঙলা গিয়ে খাবো তাহলে ওটাকে কি হবে লক্ষ্মী চঞ্চলা একদিন আমার থেকে চলে যাবে তো সেই জন্য প্রসাদ ছাড়া কিছু খাবেন না কখনো হ্যাঁ ধন সম্পদ হচ্ছে কৃষ্ণের সম্পত্তি হ্যাঁ তো সেজন্য এই বৃকাসুর সঙ্গে সঙ্গে কি হ্যাঁ না শিবের প্রথমেই বলল হে শিবজি আমায় যে বর দিলেন তা আমি এটা পরীক্ষা করতে চাই প্রথমে আমি আপনার মাথায় পরীক্ষা করতে চাই আপনি বলেন মস্তে হাত দিয়ে ভস্ম হয়ে যাবে শিবজি তখন দৌড়াতে শুরু করেছেন দেখুন মানে মতলব ছিল পার্বতী সুন্দরী সাগথে আছে ওটা শিবের পত্নীকে ভোগ করা তো আমাদের বাসনাটা এরকমই হয়ে যায় আমরা জড় জগতে দেবদেবীদের কাছে প্রার্থনা করি জাগতিক ভোগ ভগবানের সম্পত্তিকে ইন্দ্রিয় সুখ ভোগ করতে চায় যেটা আমার বারবার অধপতিত হব সেটা জানেন না তো তার ফল কি হলো শিবের পিছনে দৌড়াচ্ছে আর শিবজি দৌড়াচ্ছেন কত জায়গা সারা দুনিয়ায় দৌড়াতে দৌড়াতে শিবজি কি করলেন না এই ব্রহ্মাণ্ডে ক্ষীর সমুদ্রেতে যে শ্বেতদ্বীপ আছে বিষ্ণু ক্ষীরদক্ষায় বিষ্ণু পালকর্তা বিষ্ণু রয়েছেন হ্যাঁ সেটা যে বৈকুণ্ঠ হ্যাঁ সেই চিন্ময় বৈকুণ্ঠের এই জলজগতে একটা বৈকুণ্ঠ জগৎ দেবতারা যে প্রার্থনা করতে যায় না দেবতারা সেই বৈকুণ্ঠে যেতে পারে না এই ক্ষীর সমুদ্রে যে বৈকুণ্ঠ সেখানে তারা যায় আর সেখানে শিবজি চলে গেছেন পৌঁছে গেছেন যেই তখন তাহিমাং মানে পৌঁছে উনি দৌড়াচ্ছেন হ্যাঁ তো পৌঁছাননি তো ভগবান বিষ্ণু ক্ষীরুদক্ষ বিষ্ণু উনি বুঝতে পেরেছেন তখন সঙ্গে সঙ্গে এমন সুন্দর ব্রহ্মচারী বেশ ব্রাহ্মণ বেশ ধারণ করেছেন আর সুন্দর কি করেছেন না সুন্দর রুদ্রাক্ষ মালা পিঁধে নিয়েছেন কেন শিবের তখন দেখবে হ্যাঁ এই যে বিকাশুর দেখবে ও শিবের ভক্ত মনে হয় এরকম ভাববে এরকম মালা টালা পরে খুব সুন্দর বেশে আকর্ষণ করছে শিবকে পর্যন্ত আকর্ষণ করছে এত সুন্দর ব্রহ্মচারী বেশে ক্ষীরদক বিষ্ণু তিনি চলে এসছেন সামনে হ্যাঁ তখন সঙ্গে সঙ্গে বলছেন আরে শকুনি পুত্র হ্যাঁ তখন শকুনি পুত্র বলার উদ্দেশ্য কি বিকাশুর তখন ভাবছে আরে তাহলে আমার বাবাকে চিনে তাহলে আমার নিশ্চয় কোনো পরিচিত লোক হবে হ্যাঁ আমার বাবা আমার কোনো পরিচিত লোক হবে ভগবান বিষ্ণু কত কৌশল করছেন আরে শকুনি তুমি এইভাবে দৌড়াচ্ছ তোমাকে ক্লান্ত কতদিন ধরে তাহলে আমার বাবার সম্বন্ধ আমাদের পরিবারের সম্পর্ক আছে নিশ্চয় এ নাহলে কিছু একটা বলবে বুঝছে না কেন তুমি এত কষ্ট পাচ্ছ এরকম দেখছি তোমায় ক্লান্ত শ্রান্ত বুঝলে না না এই শিব সে পালাচ্ছে অনেক দূরে চলে গেছে আমি তার পিছনে দৌড়াচ্ছি একটা বর দিয়েছিল তার সব এই কথা বলল। হ্যাঁ যার মাথায় হাত দিলে আর সে ধ্বংস হয়ে যাবে এটাই আমি দৌড়াছি এই জন্য বলে আরে তুমি একটা আমি জানি তুমি একজন বুদ্ধিমান শকুনি পুত্র তুমি আর তুমি বুদ্ধিমান ন জানো না তার শ্বশুর যখন তাকে অভিশাপ দিল পিসা হয়ে গেছে শিব হ্যাঁ সে কখন কাকে কি বলে বুঝতেই পারে না ভূত প্রেত নিয়ে ঘুরে সাই ভস্ম মেখে থাকে তখন ওকে আরো দুর্বল করে দিল যে সে শিবের কথা তুমি বিশ্বাস করছো ও কখন কি বলে বসে ঠিক নেই তখন তার মাথাটা আরো চিন্তা হয়ে গেল সত্যি কথা তো আরে মূর্খ কোথায় চলে গেছে তুমি বুঝতে পারছো না যে মাথায় হাত দিলে বলছে ভস্ম হয়ে যাবে না তো তার মানে তোমার হাতে আগুন আছে তুমি তোমার মাথায় হাত না দিয়ে আগে দেখো উপরে হাত রাখো গরম লাগছে বলছে না তো তাহলে দেখলে ওর মাথাটা খারাপ হয়ে গেছে তার শ্বশুর অভিশাপ দিয়েছিল তুমি জানো না তখন ও ভাবলো ঠিকই তো গরম তো আসছে না তার মানে আমার হাতে যদি আগুন না থাকবে ভস্ম হবে কি করে তখন আর একটু কাছে না আগুন আসছে উত্তাপ পাচ্ছ বলছেন না তো মাথায় লাগিয়ে দাও যেই মাথায় লাগিয়েছে ভ্রম বাস্ট এই বসটা হয়ে গেল তো এরকমই শিবজি আশুতোষ হ্যাঁ তাই দেখুন সঙ্গে সঙ্গে এরকম কিছু হয়ে গেল যারা আমাদের শিবের কাছে প্রার্থনা করতে হবে ভগবত ভক্তি তিনি বৈষ্ণব কৃষ্ণ সন্তুষ্ট হবেন কি করে সেটি এই জাগতিক জিনিস চাইলে আ এমন কি জাগতিক জিনিস পেয়ে আমরা দেবতাদেরকেও নষ্ট করার চেষ্টা করব। তাই আর বর্তমান সমাজের লোকেরা তারা উৎপাত সৃষ্টি করে দেবদেবী পূজা করে সারা বিশ্বে দেখুন দেবতা পূজা যেখানে সব উৎপাত দেবতাদের নামে সব উৎপাত সৃষ্টি করছে তো সেজন্য দেবতারা অসন্তুষ্ট হয়ে আরও কি করছে হ্যাঁ তারা কি করছে সুনামি আইলা মহাসাইক্লুন হুদুদ বুলবুল এইসব দিয়ে আরও আমাদেরকে শাস্তি দিচ্ছে তো সেজন্য সাবধান থাকবেন তো সেজন্য আজকে শিবজির কাছে আমাদের প্রার্থনা করা উচিত হ্যাঁ যে কেবল হে শিবজি আপনি আশুতোষ আপনি সমস্ত বড়দাতাদের মধ্যে শ্রেষ্ঠ বড়দাতা হ্যাঁ আপনি দয়া করে ভগবানের প্রতিনিধিত্ব করছেন দয়া করে আমি কোনো জনজাগতিক বিষয়বস্তুতে যেন আমার মন প্রলোভিত না হয় আপনি কেবল কৃষ্ণ সেবা আমাকে প্রদান করুন করুন সবাই সবাই এরকম প্রার্থনা কাছে জয় শাশুতী শিবজি কি শিবজি কি শিবজি কি তো আজকে এখন ভোগ লাগে যাচ্ছে তা আমরা এখন টাইম হয়ে গেছে ভোগ আরতি কীর্তন হবে তো ধন্যবাদ